রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের এই বছর শারদ উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করেন। সেই উপলক্ষে মঙ্গলবার পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের 24তম বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। খড়গ্রামে শারদ উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের 24তম বর্ষে রক্তদান শিবির। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের এই বছর শারদ উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করেন। সেই উপলক্ষে মঙ্গলবার ওই ক্লাবের 24তম বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি কচিকাঁচাদের নিয়ে চলে বসে আঁকো প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের সদস্য জ্যোতির্ময় মণ্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি টিঙ্কু মণ্ডল, এছাড়াও ছিলেন খড়গ্রাম তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবির রুমেল, খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার সহ খড়গ্রামের আরো বিশিষ্টজনেরা। এই রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন এবং বসে আঁকো প্রতিযোগিতায় 100 জন প্রতিযোগী অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে। ভালোই লাগছে, কোনো অসুবিধা নেই। এখানে আমরা ছেলেরা মেয়েরা সবাই রক্ত দিই, আর 4 দিন ধরে আমাদের অনুষ্ঠান চলে, এরপরে বস্ত্র বিতরণ আছে। বলবো যে সত্যি এটা আমাদের পরম প্রাপ্তি, আমাদের পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমস্ত প্রশাসনের কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যে এমন সুন্দর একটি সুবর্ণ সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, যে গোটা খড়গ্রাম থানার মধ্যে অনেক দুর্গাপুজোই হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই পুনিয়া তরুণ তীর্থ ক্লাবের দুর্গাপুজোটা যে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আমরা শুভ উদ্বোধন করানোর সুযোগ পেলাম, এটা আমাদের পরম প্রাপ্তি। তার জন্য আন্তরিক ধন্যবাদ সকল স্তরের মানুষদেরকে। এবং এখানে গত পরশু দিন থেকে শুরু করে আগামী নবমী দিন পর্যন্ত এবং দশমীর দিন এবং একাদশীর দিনে আমাদের প্রতিমা নিরঞ্জন হবে। এই কয়েকদিন মিলে আমরা সকল গ্রামবাসীবৃন্দ, এখানে শুধু গ্রামবাসীবৃন্দ নয়, এখানে আগত বিভিন্ন গ্রামের মানুষরাও এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে এসে সকলে আমরা একে অপরের সঙ্গে মিলে একাত্মবোধ হই এবং সকলে মিলে আমাদের এই উৎসবটাকে পালন করি। পঞ্চমীর মহালগ্নে আমরা রক্তদান শিবির দিয়ে শুরু করে ছোট ছোট কচিকাঁচাদের অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে এবং বিকেলে আরও বিভিন্ন সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। সপরিবারে আসুন লিবাজে আর পূজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার। লিবাজ কাদায় বহরমপুর মুর্শিদাবাদ।